মুন্সিগঞ্জের লৌহজঙ্গে পদ্মা শাখা নদীর খালে বাল্ক হেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত নারী ও শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাঁচজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। বাল্ক হেডের চালকসহ অন্যরা পলাতক রয়েছে, তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে সকাল থেকে ফের দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। এর আগে গতকাল গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চালায় ডুবুরি দল। ট্রলার ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিনারার নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এলাকাবাসী জানায়, গতকাল রাত আটটার দিকে লৌহজং উপজেলার তালতলা গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় বাল্ক হেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। পরে সাঁতরে এবং এলাকাবাসীর সহযোগিতায় ৩৪ জন প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে নারী শিশুসহ আটজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, তবে এখনও নিখোঁজ আছেন পাঁচজন। এ বিষয়ে আরো জানতে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জে। দুর্ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মইনুদ্দিন আহমেদ। সুমন, সুমন, এখন পর্যন্ত যাদের লাশ উদ্ধার হলো তো তাদের পরিচয় কি জানা গেছে, আর উদ্ধার অভিযানের সর্বশেষ কি আপডেট আপনার কাছে আছে আমাদের জানাবেন। হ্যাঁ শাওন, আজ সকাল সাতটায় আবার উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটি এর ডুবুরি দল, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনীর ডুবুরি দল এবং নৌপুলিশ। তারা একযোগে কাজ করছে সকাল থেকেই। যেটি শনাক্ত হয়েছে ট্রলার ডুবি, এটা উদ্ধার কাজ চালাচ্ছে বিআইডব্লিউটি এর দল। সকাল থেকে তারা চেনের মাধ্যমে, চেন কপ্পার মাধ্যমে টেনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গতকালে যে আটটি মৃতদেহ উদ্ধার হয়েছে সেটির মধ্যে সীমাবদ্ধ, এর মধ্যে আর নতুন কোনো মৃতদেহ উদ্ধার হয়নি। তবে স্বজনরা যে পদ্মার শাখা নদীর পাড়ে অপেক্ষা করছে, আমি দেখানোর চেষ্টা করছি তারা, এবং সাথে যে ডুবুরি দল, নৌপুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনী ডুবুরি দল, বিআইডব্লিউটি ডুবুরি দল, এবং তারা চেন কোপ্পার মাধ্যমে যে উদ্ধার কাজ চালাচ্ছে সকাল থেকেই। তবে বৃষ্টি এবং তীব্র স্রোত অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদেরকে। তো এছাড়া নতুন কোন মৃতদেহ বা নিখোঁজ যারা রয়েছে তাদের সন্ধান এখনো মিলেনি। তো তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শাওন। মুন্সিগঞ্জ থেকে জানছিলাম ট্রলার ডুবি ও উদ্ধার অভিযানের খবর। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো, পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত আটটা বিশ মিনিটে এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।